ব্যাংক ঋণের সুদের কিস্তির টাকা সরকার মাফ করে দিয়েছে, কিন্তু এদিকে যারা এনজিও থেকে ঋণ নিয়েছিল বিপরীতক্রমে তাদের উপরে কিন্তু এনজিও কর্মীরা ঋণের কিস্তির টাকার জন্য একের পর এক ফোর্স প্রদান করছে। ঈদের পর থেকে এই পরিস্থিতি আরও বেশি দেখা যাচ্ছে। এনজিও থেকে সাধারণত সেই সকল মানুষজনের ঋণ নেয় যারা মূলত খেটে খাওয়া দিন মজুর, একদম নিম্নবিত্ত শ্রমিক শ্রেণীর, কিংবা বলা চলে ক্ষুদ্র ব্যবসায়ী। তো অনেক ভাই আমার কাছে বলেছে যে বিভিন্ন এনজিও কর্মীরা তাদের কাছ থেকে এখন ঋণের কিস্তির টাকাটা নিতে চাচ্ছে, এক্ষেত্রে তাদের করণীয় কী? আর ঋণের কিস্তির টাকা যদি তারা না দেয়, সেক্ষেত্রে এনজিওগুলো কি তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে কি পারবে না? আমি সাধারণত আপনাদেরকে একটা তথ্য প্রমাণের সাহায্যে দেখা দেব, আপনি যদি ঋণের কিস্তির টাকা না দেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে কি হবে না। তার আগে অনুরোধ করব, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আপনাদের সকলেরই জানা উচিত বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত মাইক্রো ক্রেডিট অথরিটি, যারা বাংলাদেশের সকল এনজিওগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। সেটা হতে পারে আশা এনজিও, টিম এমএস, কিংবা দেখা যেতে পারে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যাংক, যেমন হচ্ছে গ্রামীণ ব্যাংক, তাছাড়া রয়েছে ব্র্যাক এনজিও, আরও অনেক যতগুলো এনজিও রয়েছে বাংলাদেশে, সেই সকল এনজিওগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে মাইক্রো ক্রেডিট অথরিটি। তো সেক্ষেত্রে আপনাদের একটা খুশির সংবাদ আমরা দিয়েছিলাম যে মাইক্রো ক্রেডিট অথরিটি একটা নোটিশ প্রকাশ করেছিল, এবং সেই নোটিশে তারা বলে দিয়েছিল যে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তারা ঋণের যে কিস্তির টাকাটা রয়েছে সেটা দিতে হবে না, এবং আপাতত ঋণের কিস্তির যে টাকাটা রয়েছে সেটা তোলা স্থগিত থাকবে। কিন্তু সেটা কতদিন পর্যন্ত থাকবে? ঈদের পর তো অনেক ধরনের এনজিও আপনাদের কাছ থেকে কিস্তির টাকা নেওয়ার জন্য ফোর্স প্রদান করছে। তো মাইক্রো ক্রেডিট অথরিটি সেই নোটিশে বলে দিয়েছিল করোনা ভাইরাস পরিস্থিতির কারণে 2020 সালের 30শে জুন পর্যন্ত, আবারও বলে দিচ্ছি 2020 সালের 30শে জুন পর্যন্ত কোনো ধরনের গ্রাহক অর্থাৎ এনজিও থেকে ঋণ নিয়েছে তাদের উপর কোনো প্রকার এনজিও কর্মী ফোর্স প্রয়োগ করতে পারবে না ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য। তবে অপরদিকে অনেক মানুষজন আছে যারা এনজিও থেকে ঋণ নিয়েছিল, হয়তোবা তাদের ঋণের টাকা পরিশোধের সামর্থ্য রয়েছে, তারা চাইলে এনজিও ঋণের যে কিস্তির টাকা রয়েছে সেটা দিতে পারবে, সেক্ষেত্রে তাদের কোনো প্রকার প্রবলেম হবে না। কিন্তু যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যাদের হয়তোবা ঋণের কিস্তির টাকা পরিশোধের সুযোগ নেই, যেহেতু এখন করোনা ভাইরাস পরিস্থিতি এখনও চলমান রয়েছে, তাদের ইনকামও হয়তোবা অনেক গুণ কমে গেছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এখন না খেয়ে জীবন পার করতে হচ্ছে, তো সেই সকল মানুষজন যদি কিস্তি দিতে না পারে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ধরনের এনজিও 30শে জুন পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা নিতে পারবে না। তো কোনো ধরনের এনজিও কর্মী যদি আপনার উপর ঋণের কিস্তির টাকার জন্য ফোর্স প্রয়োগ করে, সেক্ষেত্রে অবশ্যই আপনি মাইক্রো ক্রেডিট অথরিটির একটা নোটিশ কিছুক্ষণ আগে দেখালাম, প্লাস এখানে এখনও দেখাচ্ছি, এই নোটিশটা তাদেরকে দেখাতে পারেন সরাসরি। তো এক্ষেত্রেও যদি তারা না মানে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার এই যে এলাকার প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে জানাতে পারেন, অথবা থানায় একটা সাধারণ ডায়েরি করতে পারেন। আর সাধারণ ডায়েরি করতে টাকা পয়সা লাগে না। তো আশা করি আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি, এবং এরকম সঠিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে যার যার অবস্থান থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের বিষয়টাকে দেখতে হবে। কিস্তি দিত কিছুটা সমস্যা হতে পারে, সে কারণে ওই কিস্তিটা যেন তারা খেলাপি হিসাবে না দেখায়, অর্থাৎ খেলাপি না দেখে একই রকমভাবে তাদের এটা বকেয়াটা আদায় করার সুযোগ দেওয়ার জন্য তাদের পরবর্তীতে আমরা এটার মাধ্যমে ইঙ্গিত দিয়েছি। তো অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে সরকার যেহেতু ব্যাংক ঋণের যে সুদের কিস্তির টাকা রয়েছে 2 মাসের কিস্তির টাকা কিন্তু সরকার মকুব করে দিয়েছে ইতিমধ্যে, তো আমাদের কি এনজিও ঋণের যারা কিস্তি রয়েছে সেই সকল এনজিও ঋণের কিস্তির টাকা কি সরকার মকুব করে দিবে কি দিবে না, কিংবা দিছে কি দেয়নি? তো এখনও কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন আমরা কোনো ধরনের নোটিশ পাইনি যেই সকল মানুষ এনজিও থেকে ঋণ নিয়েছিল তাদের সুদের কিস্তির টাকা সরকার মাফ করে দিছে। তো যদি আমরা পরবর্তীতে নোটিশ পেয়ে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, মাস্ট বি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।